हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल पिंकी बो। सबाई केमन आछो? आशा करी सब भालो आछो। आर आजके भिडियोटा आमार जन्मदिनेर जोन्नो माने कड़ा। तो जाइ होक, आजके 28 जून आमार जन्मदिन आर सबाई आमाके अनेक भालो भालो विश करेछो, एर जोन्नो सबाईके अनेक अनेक धन्यवाद। আর এদিকে নিজের বার্থডের অ্যারেঞ্জমেন্ট নিজেই করে নিচ্ছি, মানে সব জিনিসটা জিনিসপত্র বর এনে দিয়েছে, আমি যে সাজিয়ে দিয়েছি, তারপরে সাজিয়ে নিয়ে চলে এলাম বাজারে। তো বাজারে কিছু কেনাকাটা ছিল, সেই জন্য কেনাকাটা করে নিয়ে, আর এই জায়গাটাতে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কেনাকাটা করে বাড়ি চলে এলাম। আর এইবার আমার কেক দেখার পালা। আমার কেকটা দেখে যা মানে মনটা মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো, মানে খুব ভালো লেগেছে কেকটা দেখে। আর স্পেশালি ম্যাঙ্গো কেক ছিল, এই জন্য তো আমার মনটা আরোই খুশি হয়ে গেছে। বার্থডে দিন, বার্থডে দিন এই জন্য না যে বার্থডে দিন খুশি ছিলাম, আমার সকাল থেকে মানে একদম মানে বিকেল অবধি আমার মন একদম ভালো ছিল না, বিকজ বার্থডে বার্থডে ফিল আসছিল না। বিকজ সারা সকাল থেকে উঠে নিয়ে যে কাজকর্ম, যে রেগুলার কাজ, সেগুলোই আমি করছি, মানে বার্থডের জন্য কোনো স্পেশাল কোনো কিচ্ছুই না। তারপরে বিকেল মানে সন্ধ্যার দিকে বর কেকটা যখন নিয়ে আসছে আমার খুব ভালো লাগলো, তারপরের দিকেই মানে মনটা একটু খুশি। নতুন ড্রেস ট্রেস পরেছি, আর যেমন কি দেখতে পাচ্ছ কুর্তিটা দিয়েছে আমার মা, আর ইয়াররিংসটা দিয়েছে আমার দিদি, আর কেকটা দিয়েছে আমার বর। তো মনটা খুব ভালো লাগছিলো। আর এদিকে মাকে আর দিদিকে ভিডিও কলে নিয়ে নিয়েছিলাম। তো দিদিকে আর মাকে তো কেকটা খাওয়াতে পারি নি, বিকজ কীভাবে খাবে ওরা মানে ভিডিও কলে আছে, তো ওদেরতে আমিও খেয়ে ফেললাম। তারপরে বর এবারই আমাকে স্পেশাল কেক খাওয়াবে চাকু দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ চাকু দিয়ে খাইছিল। কেকটা যা দারুণ ছিল না, আমার সত্যি যেই মানে ক্যামেরাটা অফ করেছিলাম, মানে আধা কেকটা আমি নিজেই খেয়ে ফেলছি। আর এই কেকটার পিস একটা স্পেশাল গেস্টের জন্য, তো তোমরা দেখো আমার গেস্ট কে, এই যে আমার সোনা পুপু। এই পুপুকে যদি কেক না দিতাম আমার বার্থডে তো কমপ্লিট হবেই না। প্রত্যেকবারই যখন বার্থডেতে কোনো কিছু মানে করা হয় না, কেকটা কাটা হয়, তো কেকটা প্রত্যেকবার পুপুর জন্য একটা পিস থাকবে। তো পুপুর জন্য এইটু বেশিটুকু বেশি দিই নাই, বিকজ এইটাতে মানে অনেক কিছু ক্রিম ট্রিম থাকে, সেই জন্যই কিছু অত দিই নাই, কম দিয়েছি। আর এ কি সুন্দর করে খাচ্ছে। তো যাই হোক, এবারই আমার কে ওকে আমি মানে ভিডিওটা ওকে খাওয়াচ্ছিলাম না, দেখো ভিডিওটা করেছিলাম, আমার খুব মানে মজা করে খাচ্ছিল। তো যাই হোক, এমন করি তারপরে আমার বর অনেক কিছু আমি এদিকে পুপুকে খাওয়াচ্ছিলাম, আর আমার বর এদিকে আমার যে আমাকে খাওয়া মানে খেতে দিবে রাত্রেবেলা, সেই জন্য ওইসব ডেকোরেশন করেছিল। আর এদিকে ছিল বিরিয়ানি, ডিম, নান ছিল, এখানে কোল্ড ড্রিঙ্ক ছিল, দই, মিষ্টি, আর এখানে চিকেন ড্রাই ফ্রাই, আর ছিল ডাল মাখনি। আর ডাল মাখনিটা যা ছিল না, ওহো, আর সাথে ছিল আম। আর এই সব কিছু আমার বর আমার জন্য স্পেশালি সাজিয়ে দিয়েছে। আমি সত্যি বললাম এতটা হ্যাপি হয়েছি, মানে এইবারই মানে প্রথমবার আমার বর আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবারগুলো।